আজি আমার বিটিসি সমষ্টিত UPPL দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব আর কার্যকর্তার সহ এখন গুরুত্বপূর্ণ বৈঠকত মই উপস্থিত থাকু। আর এই বৈঠকত UPPL দলের সভাপতি দেবজিৎ ব্রহ্ম, আমার MCLA পবিত্র বড়ো প্রমুখে, আমার দলের জ্যেষ্ঠ নেতা শান্তিষ কুজুর, ভবেশ ডেকা, মহেশ বড়া প্রমুখে আমার সকল কার্য নেতৃত্বর উপস্থিতি এটা সংকল্প আমি সকলে গ্রহণ করছো যে কোকরাঝারত যে UPPL দলের প্রার্থী জয়ন্ত বসুমতারীক জিকার কারণে দুয়োটা দলের কার্যকর্তায় দিন রাত একাকার করে কামত নামিছে। ঠিক তেনে দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিটো আমি বিজেপি, UPPL, AGP তিনিওটা দলের কার্যকর্তায় একেলগে দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত আমি NDA প্রার্থীগীক ভারতীয় জনতা পার্টি মনোনীত UPPL, AGP সাপোর্টেড প্রার্থীগীক বিপুল ভোটের ব্যবধান জয়যুক্ত করবার বাবে আজি সকলে মানে সংকল্প গ্রহণ করেছে। আর আমি UPPL দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি সর্বস্তরের কার্যকর্তা ওলাই আইছে গুড়েশ্বর, আজি একমুখে নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করার বাবে আকো এবার সংকল্প লৈছে। গতি এয়া আমার দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির NDAর একটা ইতিবাচক শুভ খবর। গতি মই বিশ্বাস রাখছো গুড়েশ্বর সমষ্টি পরিষদীয় সমষ্টি BTCর 16টা সমষ্টির ভিতর দরং ওদালগুড়ি লোকসভার হাইয়েস্ট ভোট এইবার আমি গুড়েশ্বর সমষ্টিরপা পাবল সক্ষম হব। আজি গুড়েশ্বর মাধবরাজ মুখিয়া সংবাদ মাধ্যমের ঘোষণা করেছে যে আপনি এজন মঙ্গলদৈর ব্যর্থ সাংসদ, আপনি MPLED ফান্ডর পুঁজি মানে ব্যর্থ হয়েছে, গতি এই কামর খতিয়ান মানে রাজহুয়া করার কারণে প্রত্যাবন আছে। মূল কামর খতিয়ান কেতিয়াবা রাজহুয়া করেছো? মূল সাংসদ পুঁজি 17 কোটি টাকা যে পাইছিল, এই 17 কোটি টাকার ব্যাংকত 50,000 টাকা এটা আছে, মানে চাউলত টেমা খালি করে যে নারাখে মানে ঘর আখমুঠা চাউল থই দে। গতি ধরনের কেবল 50,000 টাকা 17 কোটি টাকার মূল মানে ব্যাংকত একাউন্টত জমা আছে, তার বাদে 17 কোটির 16 কোটি 99,50,000 টাকা অনুমোদন সাংসদ পুঁজির ইতিমধ্যে দিয়া হয়েছে। আর যদি হিসাব লাগে মোর ঘর এবার আহিব দিলে হল, তখেক মানে ধুনিয়াক বুঝাই দিব আর তখেক মানে প্রশ্ন করব। দুটা বছর সাংসদ হয়ে আর এবার বিধায়ক হয়ে তখেতে রাইজর কারণে কি কি কাম করলে তারও হিসাব দিব লাগে। একচুয়ালি স্মৃতি বিভ্রাট হওয়া আরম্ভ হয়েছে, স্মৃতি বিভ্রাট এটা বড় ডাঙর মানে বেমার, গতি সেই কথাটা অকমান মানে বড় সমস্যা। গতি তখেতর প্রতি শুভেচ্ছা জানাইছো, তখেতে গুড়েশ্বরত আহি কি কৈছে, মঙ্গলদৈত গৈ কি কৈছে, এইবিলাক আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে মাঝে মাঝে কেতিয়াবা চাবলৈ পাও, শুনবলৈ পাও। কিন্তু তেখেত যে জিকিব নোৱাৰে, তেখেতৰ যে হয়তো মানে সিকিউরিটি মানিও তেখেতৰ মানে কি বুলি কয় বাজেয়াপ্ত হব পাৰে, ফরফিট হব পাৰে, সেইটো লৈ তেখেত বেছি আজি চিন্তিত। জিকাটো চিন্তিত, জিকা মানে হারাটো কনফার্ম, সেইটো কনফার্ম হৈছে, কিন্তু সিকিউরিটি মানিটো যাতে ফরফিট নয় তার কারণে তেখেতে অকমান ঘোরাঘুরি করে আছে। তার বাদে বেলেগ কোনো তেখেতৰ এই নির্বাচনী কেম্পেইনত বেলেগ কোনো উদ্দেশ্য নাই।